ইতিহাসখ্যাত কোহিনূর হীরাটির ওজন 105.6 ক্যারেট, কিন্তু জ্যাকব হীরার ওজন 185.75 ক্যারেট। বলা হয়ে থাকে বিশ্বের পঞ্চম বৃহৎ হীরা এটি। সেই হীরাই কিনা পেপার ওয়েট হিসেবে পড়েছিল। জ্যাকব হীরা ভিক্টোরিয়া ডায়মন্ড, ইম্পেরিয়াল ডায়মন্ড, গ্রেট হোয়াইট ডায়মন্ড নামেও পরিচিত। হীরাটি পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার কিম্বার্লির খনিতে। সেখান থেকে ব্রিটেন ও নেদারল্যান্ডস হয়ে অবশেষে তা পৌঁছায় ভারতে। এই হীরার জন্ম থেকে এখন পর্যন্ত ভ্রমণটা বেশ কৌতূহল জাগা নিয়া। ভারতের হায়দ্রাবাদের শাসকদের নিজাম হিসেবে সম্বোধন করা হতো। মীর মাহবুব আলী খান ছিলেন ষষ্ঠ নিজাম। তার জন্ম 1866 সালে। বাবা আফজালুদ্দৌলার মৃত্যুর পর মাত্র 3 বছর বয়সে মাহবুব আলী সিংহাসনে বসেন এবং 1911 সাল পর্যন্ত হায়দ্রাবাদ রাজ্য শাসন করেন। দামি গহনা ও হীরার প্রতি ছিল তার ভীষণ দুর্বলতা। গড়ে তুলেছিলেন রত্ন ভাণ্ডার, সেই সংগ্রহের একটি আলোচিত রত্ন জ্যাকব হীরা। হীরাটি কিম্বার্লি থেকে আহরণ করা হয় 1884 সালে। কর ফাঁকি দিতে সেটি গোপনে সেখান থেকে পাচার করে দেয়া হয় ব্রিটেনে। পরে বিক্রি হয় লন্ডনের হ্যাটন গার্ডেনের রত্নবাজারে। 1887 সালে লন্ডন থেকে হীরাটি যায় নেদারল্যান্ডসের আমস্টারডামে। সেখান থেকেই ঘষামাজা ও কাটা শেষে বেরিয়ে আসে মনমুগ্ধকর রং, উজ্জ্বলতা ও আকৃতি। পরে ভারতের সিমলার ইহুদি রত্ন ব্যবসায়ী আলেকজান্ডার জ্যাকব এটি ষষ্ঠ নিজাম মীর মাহবুব আলী খানের কাছে বিক্রি করেন। এজন্যই এই হীরার নাম হয়ে যায় জ্যাকব হীরা। এই বিক্রি নিয়েও কিন্তু গণ্ডগোল বাধে। জ্যাকব জানতেন মাহবুব আলী রত্ন ভালোবাসেন। 1891 সালের শুরুর দিকে তিনি হীরাটির কাচের রেপ্লিকা নিয়ে হায়দ্রাবাদে পৌঁছান। আসল হীরাটি তখন লন্ডনে। কাছের লোক অ্যালবার্ট আবিদের মাধ্যমে জ্যাকবের সঙ্গে দেখা করেন মীর মাহবুব আলী খান। রেপ্লিকা দেখেই হীরাটি কিনতে আগ্রহী হন তিনি। শেষে সিদ্ধান্ত হয় মীর মাহবুব ভিক্টোরিয়া কিনছেন 46 লাখ রুপিতে। 23 লাখ রুপি জ্যাকবকে অগ্রিমও দেওয়া হয়। তখন জ্যাকবই পরামর্শ দেন মীর মাহবুব যেন হীরাটি পেপার ওয়েট হিসেবে ব্যবহার করেন, তাতে নাকি তার যশ আরও বাড়বে। ওই বছরের 21 জুলাই জ্যাকব আসল হীরাটি নিয়ে মীর মাহবুবের কাছে যান। কিন্তু মাহবুব হীরার আকার দেখে অসন্তুষ্ট হন। তার কথা ছিল রেপ্লিকার চেয়ে আসল হীরাটি অনেক ছোট, তাই তিনি হীরা কিনতে অস্বীকৃতি জানান এবং জ্যাকবকে বায়নার টাকা ফেরত দিতে বলেন। জ্যাকব তা না করে উল্টো বাকি টাকার জন্য কলকাতার হাইকোর্টে মামলা ঠুকে দেন। এর পরিপ্রেক্ষিতে 1891 সালের 5 অক্টোবর আদালত মীর মাহবুবকে তলব করেন। এতে অপমানিত বোধ করেন নিজাম। পরে ক্রুদ্ধ মাহবুব হীরাটি জুতায় ঢুকিয়ে ড্রয়ারে ভরে রাখেন। ১৯১১ সালে ক্ষমতায় আসেন মীর মাহবুব আলী খানের ছেলে শেষ নিজাম মীর ওসমান আলী খান। তিনি হীরাটি পেয়ে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে শুরু করেন। অন্যদিকে মামলায় লড়তে গিয়ে দেউলিয়া হয়ে যান আলেকজান্ডার ম্যালকম জ্যাকব। ১৯২১ সালে মুম্বাইয়ে তিনি মারা যান। অস্ট্রেলীয় লেখক গবেষক জন জুবরিস্কির লেখা দি মিস্টেরিয়াস মিস্টার জ্যাকব ডায়মন্ড মার্চেন্ট ম্যাজিশিয়ান অ্যান্ড স্পাই বইটি জ্যাকবকে নিয়েই লেখা। ভারত সরকার 1995 সালে মীর মাহবুবের ট্রাস্ট থেকে জ্যাকব হীরাসহ আরও কিছু মূল্যবান জিনিস 1,30,00,000 মার্কিন ডলারে কিনে নেয়। হীরাটি এখন মুম্বাইয়ের রিজার্ভ ব্যাংকের ভল্টে সংরক্ষিত আছে। এই তো 2019 সালের ফেব্রুয়ারিতেও নয়াদিল্লির জাতীয় জাদুঘরে হীরাটির প্রদর্শনী হয়ে গেল। অনেক আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন আর করুন লাইক, কমেন্ট, শেয়ার।